আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার প্রাণীর প্রিয় মুরব্বিয়ান এই মুহূর্তে যে যেখান থেকে আমি আলেমা মারিয়াম ইসলাম আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও আমার চ্যানেলের পক্ষ থেকে কুঠি ধরুদ ও সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আজকে যে ভিডিওটি আমি আলোচনা করব সেটি হলো স্বামী স্ত্রীর বিষয়ে একজন স্বামী তার স্ত্রীর প্রতি কেমন আচরণ করলে এবং একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করলে আল্লাহর রাসুল খুশি হন এবং অনেক বেশি সাপ পাওয়া যাবে কেননা বর্তমান সময়ে দেখা যাচ্ছে স্ত্রীর ব্যবহারে স্বামী খুশি হয় না যার কারণে সে স্ত্রীকে নিয়ে স্বামী সংসার করতে চায় না আবার অনেক সময় দেখা যায় স্বামী তার স্ত্রীকে কোনো সময়েই খুশি করতে পারে না যার কারণে স্বামীর কোটি কোটি টাকা টাকার সত্ত্বেও স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যান আশা করি এই ভিডিওটি দেখলে স্বামী স্ত্রীর সংসার মধুর হবে কি বন্ধুরা একটি কি প্রয়োজন কার কার প্রয়োজন একটু হাটা তুলে দেখান মাশাল্লাহ মাশাল্লাহ দেখা যাচ্ছে সকলেরই প্রয়োজন হ্যাঁ এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখতে পারেন আমি বিশ্বাস করব আপনি অনেক উপকৃত হবেন তার আগে আপনাদের কাছে জানতে চাই আপনারা ব্রাহ্মণবাড়িয়ার কে কে আছেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া যদি কেউ ব্রাহ্মণবাড়িয়ার থাকেন তাহলে কমেন্টস করবেন আর আমি এখনও মাদ্রাসার স্টুডেন্ট লেখাপড়ার চাপের কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না এছাড়াও আমি গুছিয়ে কথা বলতে পারি না আপনারা কি আমার কথা বুঝতে পারেন যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে এক লিখুন আর যদি আমার কথা না বুঝতে পারেন তাহলে কমেন্টে দুই লিখুন আর যদি আমার সাথে সরাসরি বুঝতে চান তাহলে তিন লিখুন অনেকে বলেন আমি নাকি কমেন্টসে যোগাযোগ করি না এটি মিথ্যা কথা যারা কমেন্টে তিন লেখেন আমি সবার সাথে যোগাযোগ করে। বিশ্বাস না হলে কমেন্টে কমেন্টে তিন লিখে দেখুন প্রিয়ধিনী ভাই ও বোনেরা তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে প্রিয়ধিনী ভাই বোনেরা আজকে কে কে ফজরের নামাজ পড়েছেন প্রিয়ধিনী ভাই বোনেরা হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিবে ওই ব্যক্তির জন্য একদল প্যারেস্তা দোয়া করিতে থাকিবে সভান প্রিয় প্রিয় ভাই বোনেরা আমাদের প্রত্যেকেরই মরতে হবে আপনি যতই বড় হন না কেন আপনি এখন যুবক পুরুষ আপনার শরীরের রক্ত টাক বক করছে কিন্তু আপনার শরীরের রক্ত গরম বেশি দিন থাকবে না আপনারও একদিন সবচেয়ে খবরে যেতে হবে তাই আমাদেরকে আল্লাহ তালার নির্দেশ মতো এবং রাসুলের নির্দেশ মতো যাপন করিতে হবে প্রিয়দিনী ভাই ভনিরা আমি একজন মেয়ে হয়েও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে এরকম আরও ভিডিও বানানো সম্ভব হবে আর যদি সাপোর্ট না করেন তাহলে আমরা ভিডিও বানাতে পারবো না তো অনেক বাজে কথা বলে ফেলেছি এখন আমি মূল প্রসঙ্গে চলে যাব প্রিয়থিনী ভাই বোনেরা আপনার গরের লক্ষ্মী হচ্ছে আপনার গরের স্ত্রী আপনি অন্য নারীকে যতই ভালোবাসেন না কেন আপনার স্ত্রী আপনার কাছে কিন্তু সবচেয়ে প্রিয় অন্য নারী আপনাকে যতই ভালোবাসো আপনার স্ত্রীর মতো আপনাকে আর কেউ ভালোবাসবে না এই জন্যই বলব নিজের স্ত্রীকে অবহেলা করিবেন না আমরা অনেকেই এই বোল্ডা করে থাকি নিজের স্ত্রীর থেকে অন্য নারীকে বেশি ভালোবাসে কি আমার কথা কি খুব খারাপ লাগছে প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা আমি এখন গুরুত্বপূর্ণ একটি টিপস দেব হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি প্রতিদিন দরু পাঠ করিবে তার জন্য দশটি গুণা মাফ হবে এবং দশটি নাকি লেখা হবে তো আমরা কি দরু শরীফ জানি তাহলে চলুন এক মিনিটে দরি শরীফটা দেখে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাল্লাহাম্মদ হাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم প্রিয় ভাই ও ভঞ্জরা এখন নামাজের সময় হয়ে গেছে তাই আমি এই ভিডিওটি এখানে শেষ করছি নামাজ পড়ব নামাজের পর আবার ভিডিও আসবে আপনারা সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন আমার পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলের নিচে গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন সকলকেই ধন্যবাদ মা বোনদেরকে বলতে চাই যদি আপনার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে তাহলে ওনাদের সাথে ভালো ব্যবহার করুন শ্বশুর শাশুড়ির সেবাযত্ন করুন তাহলে আপনার স্বামী খুশি থাকবে এবং বেশি বেশি দরে শরীপ পাঠ করুন সালু আলাইহু আসাল্লাম